দেখুন আমাদের কামের আপডেট খুব কাঁথা প্রায় হয়ে গেছে, ভিতরে জায়গা এতটুকু আছে, লম্বা হয়েছে এতটুকু। মোটামুটি কাজ শেষের দিকে এখন ছাদ দিবে, ছাদ ওরা চাইছিল দোচালা ছাদ দিতে, টিনের ঘরে যেরকম হয় এটা দিলে তো সুন্দর লাগে, কিন্তু আমি আবার ডিসিশন পাল্টালাম, বললাম যে না এরকম সোজা দাও, এই সোজা দিলে একটা লাভ কি আছে, ইচ্ছা করলে এটার উপরেও গাঁথা যাবে, কি দোতলা করা যাবে উপরেও, আপনি ইচ্ছা করলে কোনো খোপ বা কবুতরের খোপ বা হাঁস মুরগি যা চান একটা সিঁড়ি ইস কোনাতে অ্যাড করে দিলে বা মাজা দিয়া এখানেও ইস করা যাবে। সেজন্য চিন্তা করলাম তো সোজা করে দিই, যাতে ভবিষ্যতে মন চাইলে এখানে একটু উঠান যে বড় কিছু, যেহেতু ছাদ দিচ্ছি সেহেতু জাস্ট একতলা করে লাভ কি আমার, আর এখানে যদি আমি টিন দিতাম দোচলা করে তাহলে নইলে ওটা আছে তো, কিন্তু যেহেতু ছাদ দিচ্ছি খরচ যখন হচ্ছে তো উপরে সিস্টেমটা রেখে দিই, ভবিষ্যতে প্রয়োজন হলে উপরে, আর আমি কবুতর পারি কবুতরের খোপও করা যাবে বা মুরগি খোপ করা যাবে। এই যে এখন উপরে একটা ছাদ দেবে, তারপরে ফ্লোরটাও পরেই দেওয়া হবে, কারণ ফ্লোর আগে ঢালাই দিলে আপনার ই হবে না, এই কাঠগুলি খুলে বের করা যাবে না, সেজন্য এভাবে করছে। দেখুন কাজের আপডেট, মাইকে বলছে কে যেন মারা গেছে শোক সংবাদ, তাই সবাই শুনতেছে আর কি কে মারা গেল। কোনো একদিন আপনার আমারও এভাবে মাইকিং করবে যে মারা গেছে। হ্যাঁ তার কোনো ঠিক নেই, আল্লাহ যে কোনো সময় নিয়ে যেতে পারে। এই যে কাঠকুটি লাগছে কিছু শাটারিং করার জন্য, বাদ বাকি ঢালাই দেওয়ার পরে প্লাস্টার করার পরে আপনাদের দেখাবো কাজের আপডেট। কি করব বলেন, এটা হলো একবারে পার্লামেন্ট করে দিলাম যাতে কোনো সমস্যা না হয় আজীবনের জন্য, আর কাঠের হলে সমস্যা হয় নষ্ট হয়ে যায় কাঠ পাল্টাতে হয়, তাই আমার এই ইঞ্জিনিয়ার সব বুদ্ধি দিল, ভাই আপনি কাঠের খোপ নাকি না এই এই কাজটা করে ফেলান তাহলে আপনার পার্লামেন্ট হবে। তাই এই যে আমাদের ইঞ্জিনিয়ার, আপনাদের খুব খুব বানাতে ইচ্ছা হলে এই ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন, কন্টাক্ট নাম্বার আমি দিয়ে দেব, সমস্যা নাই। সেই সকাল থেকে করতেছি, আর যারা হবে না কাল ইনশাল্লাহ রড রুট কেটে উপরে নিচে সব জায়গা ঢালাই দিয়ে দেবো।